हेलो अस्सलामु अलैकुम, वेलकम टू फौजिया जेनी ब्लॉग। केमन आछेन सबाई? आशा करी जे जेखाने आछेन भालो आछेन, आमराओ भालो आछी। एखन सकाल 7টা। এই যে সকালবেলা, এটা হচ্ছে আমার মেজো মামার বাড়ি। মামা এখানে নতুন বাড়ি করেছে, আগে পুরাতন বাড়িতেই ছিল। এখন যাচ্ছি ছোট মামার বাড়িতে, ওখানে মামি অনেক সবজি গাছ লাগিয়েছে, সেগুলা দেখব আর কিছু সবজি তুলব। আমি আমার ছোট আন্টি, আমার মেজো আন্টি যাচ্ছি। আজ কি কি তুলি চলুন তাহলে আপনারাও দেখুন। এই যে আমরা চলে এসেছি ছোট মামার বাড়িতে। এটা আমার ছোট আন্টি। এগুলো কি আন্টি, এগুলো কি উঠাচ্ছেন? আচ্ছা, এগুলোকে গ্রামের ভাষায় গুড়গুটি বেগুন বলে। এগুলি দিয়ে ভর্তা করলে খুব মজা হয়। এই যে ঢেঁড়স গাছ, কি সুন্দর ঢেঁড়স ধরেছে। ওখানে মেজো আন্টি কাঁচামরিচ উঠাচ্ছে। সবজিগুলো এত সুন্দর। আসলে আমরা তো সবসময় বাজারের সবজি, সার দেওয়া সবজি খাই, আর এই সবজিগুলো রান্না করলে অনেক মজা হবে, কারণ এগুলো নিজে হাতে লাগানো সার ছাড়া। এই যে মেজো আন্টির হাতে বেগুন, করলা, এগুলো আন্টি উঠিয়েছে। এখানে ছোট আন্টি পাট শাক উঠাচ্ছে। রাতে বৃষ্টি হয়েছে, জায়গাটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এই যে, আর আমরা তো সকাল সকাল এসেছি। এই যে এগুলা উঠানো হয়েছে। আর এটা চাল কুমড়া, কি সুন্দর হয়েছে চাল কুমড়া। এটা মাটিতেই পড়েছিল, এটা এখন আন্টি তুলে ধরলো আর আমি ভিডিওটা করলাম। এটা আমরা যাওয়ার সময় নিয়ে যাব। আর এখানে হচ্ছে কচু শাক, তারপরে এখানে চিকন চিকন লতি, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি না বোঝা যাচ্ছে কি? এই যে নিচে এগুলো চিকন চিকন, এই যে এগুলো দেশি লতি। এগুলো ইনশাল্লাহ আমরা আজকে এগুলো উঠাচ্ছি না, এগুলো আমরা বাসায় যাওয়ার সময় নিয়ে যাব। আন্টি এখানে কাঁচামরিচ উঠাচ্ছে। এই যে আন্টির হাতে মরিচগুলো, আর পুঁই শাকগুলো এত সুন্দর একদম, আর কি সুন্দর চারপাশে সবুজ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তাহলে ঠিক আছে, আপনারাও দেখতে থাকুন।
এখানে ঘরের সামনে কি সুন্দর পেঁপে গাছ, অনেক সুন্দর পেঁপে ধরেছে। আর এই যে আমরা এখানে চলে আসলাম, এখন আবার মামার বাড়িতে, মেজো মামার এখানেই চলে আসলাম। এখন দুপুরবেলা, আমাদের খাওয়া দাওয়া শেষ, ওইটা ভিডিও করতে পারিনি। আর এই যে এটা হচ্ছে আমার আম্মুর ফুপি। আর এই যে বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, ওরা এখন এখানে, কেউ গেমস নিয়ে ব্যস্ত, কেউ খেলাধুলা করছে, কেউ শুয়ে আছে। তাহলে ঠিক আছে, কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।